বিপুল ভোটে জয়লাভ করেছেন বীরভূম লোকসভা কেন্দ্র থেকে শতাব্দী রায়। চতুর্থবারের জন্য হলেন সাংসদ। এরপর আজ সকাল থেকে বীরভূম লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় সহ শিউরি 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে বিজয় মিছিল বের করা হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সবুজ আবির মেখে মাতোয়ারা তৃণমূল কর্মীরা, কোথাও ঢাকের তালে তালে, কোথাও বা ডিজে গানের সাথে সাথে সেলিব্রেশনের মুডে তৃণমূল কর্মীরা। কর্মসূচি আমাদের এমপি শতাব্দী রায় বীরভূম লোকসভার মানুষ তাকে 1,98,000 ভোটে প্রায় জিতিয়েছে এবং সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জির প্রতি মানুষ আস্থা রেখেছে। সেই আস্থা রেখে 29টা সিট অলরেডি আমাদের জিতিয়ে দিয়েছে এবং মানুষের ভোট অফ পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের হ্যাবক পরিমাণে বেড়েছে। এই এলাকার মানুষ মমতা ব্যানার্জিকে সহযোগিতা করেছে, সমর্থন জানিয়েছে। এই আনন্দে এবং কর্মীদের উচ্ছ্বাসে আজকে আমরা 18 নম্বর ওয়ার্ড থেকে একটা বিজয় মিছিল বের করেছি। এই বিজয় মিছিলটা আমাদের হাটজন বাজার যে পার্টি অফিস আছে সেখান থেকে বেরিয়েছে, আবার ওখানে যেই শেষ হবে। আমাদের যে এরিয়াটা আছে 18 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বড় ওয়ার্ড, সাতখানা আপনার বুথ আছে, সাতটা বুথই আমরা টাচ করে আমরা ওখানে শেষ করব। এবং আমরা আনন্দিত যে এই এলাকার মানুষ বেশিরভাগটাই হচ্ছে উদ্বাস্তু এবং মতুয়া, তার সঙ্গে সঙ্গে বিহারি, মুসলিম, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সবাই মিলে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে একটা ভালো জায়গায় এনে দিয়েছে। এর জন্য আমরা এই এলাকায় 2000 ভোটে 19 সালে মাইনাস ছিল, সেটা একবারে সমান সমান পর্যায়ে নিয়ে এসেছে। এর জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আনন্দিত যে মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে, ব্যাপক পরিমাণে ভোট দিয়েছে, এর জন্য খুশি আমরা। পবিত্র দাস, আমি এই ভোটের দায়িত্ব আছি। সূচি আমরা জিতেছি, তারই জনসভা চলছে, প্রচন্ড আনন্দ উল্লাস আমাদের। এটা আমাদের হাটজন বাজার পার্টি অফিস থেকে মিছিল করা হয়েছে, কলোনি গোটা ঘোরা হবে এখানে। প্রচন্ড উচ্ছ্বাস আমাদের, প্রচন্ড উচ্ছ্বাস আমাদের, আনন্দ উল্লাস প্রচন্ড। আমাদের লোক গ্যাদারিং দেখেই বুঝতে পারছেন আমাদের প্রচন্ড উচ্ছ্বাস। হাটজন বাজার পার্টি অফিস থেকে এখন কোনো কলোনি হবে আমাদের, গোটা ওয়ার্ড হবে। ১০০০ সদস্য মনে পিঙ্কি দাস, 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।